দেবীর বোধন ও ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের। তিথি অনুযায়ী বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে দুর্গতি নাশিনী দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাস। মন্দির ও মণ্ডপে বোধনের ঘট স্থাপন করা হয়। ভক্তের ভক্তি, নিষ্ঠা আর পূজার আনুষ্ঠানিকতায় মাতৃরূপে দেবী দুর্গা অধিষ্ঠিত হয়েছেন মণ্ডপে মণ্ডপে। এবছর সারা দেশে 31,461টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেছেন, গত 2 অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বুধবার সকাল 8:44 মধ্যে মহাষষ্ঠী কল্পনারম্ভ শেষ হয়। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এবারের আয়োজনের মধ্যে রয়েছে দেবীর বোধন, আমন্ত্রণ, অধিবাস, সন্ধ্যায় ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন সহ নানা অনুষ্ঠান। মহাষষ্ঠীর পর 10 অক্টোবর মহাসপ্তমী, 11 অক্টোবর মহা অষ্টমী, 12 অক্টোবর মহানবমী ও দশমী পূজা এবং 13 অক্টোবর বিসর্জন। বিসর্জনের আগে রাজধানী সহ সারা দেশে বিজয় শোভাযাত্রা হবে। এবছর সারা দেশে 31,461টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে ঢাকায় 252টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। গত বছর সারা দেশে 32,408টি এবং ঢাকা মহানগরে 248টি মণ্ডপে পূজা হয়। সারা দেশে পূজা মণ্ডপের সংখ্যা কমলেও ঢাকায় 4টি পূজা মণ্ডপ বেড়েছে।